কারণ আমি সবসময় দেখেছি যে যে কোনো জিনিসের ফিনিশিংটা খুব ইন্টারেস্টিং। একটা গাছের পাতা, একটা মোটা গাছ আস্তে আস্তে পাতলা হয়, ব্রাঞ্চগুলো বের হয়, তারপরে আবার শাখা বের হয়, সেখান থেকে আবার পাতাটা বের হয়, পাতাটার একটা টিপ থাকে, টিপটা একদম বিদ্যুতে পরিণত হয়। ফলে আসলে একটা ভারী জিনিস আস্তে আস্তে করে প্রকৃতিতে গিয়ে কিন্তু একেবারে একটা বিন্দুতে পরিণত হয় এবং পাতা সাথে সেটা নড়াচড়া করে, যেরকম না যে আমাদের চুল নড়াচড়া করে পাতা সাথে। আমরাও কিন্তু শেষ করি নিজেদেরকে একটা খুব মানে ঠুনকো এবং খুবই ডিউরেবল, অত্যন্ত শক্তিশালী কিন্তু খুবই ঠুনকো এমন একটা চিকন হালকা জিনিস দিয়ে, যেমন হাতের নখ, পায়ের নখ, এগুলো কিন্তু খুবই চিকন এবং মানে ডিউরেবল। হ্যাঁ, আবার খুব কিন্তু ভঙ্গুরও বটে, খুব এমন কিছু না যে ভীষণ শক্তিশালী, একটু টানলে উঠে যায়, নখ ভেঙে যায়। তো প্রত্যেকটা জিনিসের একটা শেষটা কিন্তু হতে হবে হালকা, যাতে করে সে মিশে যায় প্রকৃতির মধ্যে, কসকসের সঙ্গে মিশে যায়। এই জন্য আমরা প্রায় সময় আমি পছন্দ করি যে বিল্ডিংটা শেষ হয় একটা প্যারাসল দিয়ে, পাতলা পাখির ডানার মতো একটু ফেদারিং করা আর কি, ফেদারিং করে তাদেরকে মিশিয়ে দেওয়া একেবারে প্রকৃতির সঙ্গে, তাহলে লোডটা ট্রান্সমিট করে দেয়। স্টিল স্ট্রাকচার করতে পারেন, এতটাই মানে খারাপ অবস্থা আমার।
তো সেরকম অবস্থায় বুঝতেই পারছেন আপনারা যে কি অবস্থা আমার পড়াশোনা। তো আমার বাবার কারণে আমি আর ছাড়তে পারি না, যে বুয়েট ছেড়ে দিলে তো কোথায় যাবো। তো সেকেন্ড ইয়ারের এন্ডে সফরে যখন আমি শেষের দিকে আমার বাবা মারা গেলেন, ফলে যেটা হয়েছে তখন আমি মোটামুটি ভাবছি যে এবার বলতে আমি আর্ট কলেজে চলে যেতে পারি। তো আমার বন্ধুরা বাধা দিল, কখনই আমাদের বাসা এমন হলো যে বাসাটা লিক করে পানি পড়ে বর্ষাকালে, পুরোনো বাসা তো, আর রুম নাই, নয়টা ভাই বোন, নাইন সিবলিংস, রুম নাই, বড় ভাই বিয়ে করতে যাচ্ছেন, হ্যাঁ বোন বড় হয়ে গেছে, কোথায় থাকবে? তো ঠিক করা হলো যে এই আর্কিটেক্ট যে করেছিল এটা আমার বাবার পরিচিত, বা আমরা সবাই গিয়েছিলাম তার কাছে, উনি ওনার কাছে যাও, উনি একটা ডিজাইন করলেন। এখন থার্ড ইয়ারে উঠলাম মাত্র, তো ওই ড্রয়িং দেখে আমার মা বললেন যে আমার উঠান কোথায়, পুরো বাড়ি ধরে প্ল্যান রুম টুম দিয়ে ভরে দিয়েছেন, তো উনি বললেন যে আমার উঠান কোথায় আর আমার বাগান কোথায়, এই বাগানটা কোথায় উঠান কোথায়, তো কেউ তো উত্তর দিতে পারে না। আমি ভাবা শুরু করলাম প্রথমবারের মতো, ক্লাসে ফেল মারছি কিন্তু সাহস করছি যে না এটা তো হতে পারে না আসলে। আমার মা আরেকটা কথা বললেন যে আমি তো তোর বাবাকে হারিয়েছি, লস্ট, দেখো আমার কাছে কি আছে, শুধু মেমোরি, তোর বাবার স্মৃতি ছাড়া আমার কাছে কিছু নাই। আর তোর বাবার স্মৃতির সঙ্গে হচ্ছে কি উঠানের স্মৃতি, তার সঙ্গে একসঙ্গে সময় কাটানো, এই বাগানে বাগান করা, ঝগড়া করা, কোন গাছ লাগাবে কোন গাছ ফেলে দিবে, এই ঝগড়া করা, এই স্মৃতিগুলোই মায়ের স্মৃতি, তাহলে এটাও যদি চলে যায় তাহলে আমি বাঁচবো কি? দ্যাট স্ট্রাইক মি, আমাকে খুব মনে লেগেছিল। তার মাকে বললাম যে ভয়ে ভয়ে মনে মনে ভয় পাচ্ছি, পাই না তার আর্কিটেকচার, আচ্ছা মা আমি তোমার বাগান আর উঠান ফিরিয়ে দেবো। আমি ডিজাইন করা শুরু করলাম, চুপি চুপি রাতে করি ডিজাইন, ক্লাসে যাই না, দেখাই না কাউকে, হ্যাঁ আমি এটা ডিজাইন করলাম। দোতলায় মা থাকবেন বলে দোতলাতে আমি প্রথমবার, বোধহয় প্রথম বাংলাদেশে যে দোতলাতে একটা গার্ডেন হলো করলাম, মাটিটা ভিজিয়ে একটা দেখে মনে হচ্ছে একটা গ্রাম গ্রাম, আর উঠানটা মাঝখানে রেখে দক্ষিণের দিকে রোদ আসে। সো এটা সে উঠান। তো আমার মা, আমি প্রায় সময় বলি আমি বিভিন্ন সময় ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় বলেছি যে আমার আর্কিটেকচার জুড়ে শিখেছি মার কাছে। তো আমার মা এখন নেই, উনি জাস্ট গত মাসে চলে গেছে, আমাকে যা দিয়ে গেছেন সেটা অমূল্য। এই উঠান যেটা মা খুবই পছন্দ করতেন, সেই উঠানে তখন প্রেস কেস বানানোর পরে এই সেই বাগানটা উপরে, এবং এটা বেশি পুরোনো না ছবিটা, বাগানের অবস্থা এখনও সেই বাসাটা, এটাও ভেঙে ফেলা হয়েছে। তো কারণ ছিল কি, এটা 76-এ এইটা থেকে আমি জাহরলাল নেহরু গোল্ড মেডেল পেয়েছিলাম, যেটা ধরা হয় যে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড ফর দ্য চিলড্রেন, মানে 18 বছর বয়সের নিচে যারা তাদের জন্য। তো স্বাভাবিকভাবে আমার চিন্তা ভাবনা ছিল ছবি আঁকবো, এটাই আমার জব। তো রাতের পর রাত কাটিয়েছি রেল স্টেশনে মানুষজনকে, তখন আমি কমলাপুরে, তারপরে একসময় আস্তে আস্তে নানা জায়গায় যেতাম, স্কেচ করতাম, পাস করার পরে বুঝেছি যে ট্রাভেলটা খুব ইম্পর্টেন্ট স্টুডেন্টের জন্য, স্টুডেন্টের জন্য ট্রাভেল করাটা খুব জরুরি, আমি চোখের সাথে হাতের সাথে মনের সাথে একটা গভীর টিউনিং হয়, সম্পর্ক হয়। এটা জ্যাফরি পাওয়ার একটা জায়গায় শ্রীলঙ্কাতে যে কাজটা কি সুন্দর দেখার মতো, তারপরে যে এরিয়াল রুটস যে গাছগুলো সেটা কলকাতায় একটা নিশ্চয়, এটা কেরালাতে, এটা নেপালে, এটা একটা কোর্ট ইয়ার জেফ্রি বাবার হোটেলের, কান্ডালামা হোটেল জেফ্রি বাবা, ওটা জেফ্রি বাবার আরেকটা হোটেল, বাবার হোটেল অফিস কলম্বোতে তার একটা অফিস ছিল যেটা এখন রেস্টুরেন্ট হয়ে গেছে। এরকম করতে করতে আমি মালয়েশিয়াতে গেলাম, ওখানে লেকচার দিলাম, ওখানে গভর্নমেন্টের সঙ্গে কাজ করলাম, তারপর ওরা আমাকে এক সময় একটা কাজ, এখানে তাদের একটা অফিস বানাতে হবে সেতিয়া হেডকোয়ার্টার, সেতিয়া হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে বড় ডেভেলপার,
বেশি অ্যাগ্রেসিভ পজিটিভলি কারণ ব্যবসায়ী পূর্বাচলের মতো হয়তো এরকম আট দশটা প্রজেক্ট তাদের চলতে থাকে আর কি এত বড় বড় প্রজেক্ট করে তারা ওদের হেডকোয়ার্টার্স কারণ ওরা ছয় বছর ধরে প্ল্যান করাচ্ছে অস্ট্রেলিয়ান আর্কিটেক্ট মালয়েশিয়ান আর্কিটেক্ট সিঙ্গাপুর নিউজিল্যান্ড ওই এলাকায় যত আর্কিটেক্ট চাকরি চাকরি পেয়েছে ডিজাইন করেছে বাট কিছুতেই তাদের পছন্দ হচ্ছে না আমাকে বললো যে তুমি ট্রাই করবে কিনা আমি তো অন্যান্য কাজও করছিলাম আমি যাওয়ার পর দেখলাম